واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدساتها وكل مهدسة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودة সম্মানিত দেনী বাংলা ভাষাভাষী ভাতৃমণ্ডলী পর্দার আড়ালের মা এবং বোনেরা আল্লাহ রাবুল আলমিনের প্রশংসা এবং শেষনবী পিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সালামের ওপর সালাত এবং সালামের পরে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমাদের শুরু হবে যার সময় মাত্র ৪৫ মিনিট কারণ আপনারা জানেন যে আজকের আলোচনা হচ্ছে মসজিদের আলোচনা এবং তাদের বেশ কিছু নীতিমালা আছে যার ফলে তারা সময় বেঁধে দিয়েছেন এই জন্য এত লম্বা আলোচনা হবে হবে না যাতে অনেকের বিরক্তির কারণ হয় অল্প কথা এবং এই অল্প সময় কি অল্প কথাগুলিকে কাজে লাগাইতে হবে যদি আমরা অল্প কথা কি অল্প সময়কে কাজে লাগাই তাহলে আমরা অনেক এগিয়ে যেতে পারবো আর যদি বেশি কথা বলি বেশি কথা শুনি বেশি সময় পাই কিন্তু কাজে না লাগাই সময়কে কাজে লাগালাম না অথচ যথেষ্ট আয়ু পেলাম আর কথাকে মানলাম না পালন করলাম না শুধু শুনলাম তাহলে কোনো লাভ নেই যার ফলে এই অল্প কথাতে যাতে করে আপনার আমার জীবনে বরকত হয় আল্লাহর কাছে দোয়া করেন পবিত্র রমজান মাস আজকে মাহে রমজান চোদ্দশো আটত্রিশ হিজড়ির বৃহস্পতিবারের দিন গিয়ে শুক্রবারের রাত এবং এই রাতটি হচ্ছে প্রথম কদরের রাত লাইলাতুল কাদার বিশ বিশ রমজান শেষ করেছেন একুশ তারিখের রাত শুরু হয়েছে অনেকের মতে এই রাতটি হচ্ছে লাইলাতুল কাদার যদিও পাঁচটি বেজড়ের যে কোনো রাতেই লাইলাতুল কাদার যে কোনো রাত লাইলাতুল কাদার হতে পারে এটা হচ্ছে সঠিক এবং প্রতি বছর সেটা পরিবর্তন হতে পারে এটা হচ্ছে সঠিক কিন্তু অনেকেই সাহাবাই কেরম বলেছেন যে আমাদের যুগে একুশের রাতেই লাইলাতুল কাদার হয়েছে যেমন একটি মত আছে যে সাতাইশে হয়েছে শুধু সাতাইশকে ধরে রাখবেন না বরং মনে রাখবেন যে হতে পারে আজকেই লাইলাতুল কাদার যার ফলে সময়গুলিকে ভালো কাজে লাগাবেন মাত্র কয়েকদিন সময় আছে এই রমজান মাসের আল্লাহ রাব্বুল আলমীর যেন এই রমজান মাসকে আমাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণের কাজে লাগাবার তফিক দান করেন আমাদের জীবনকে মঙ্গলময় করেন এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য বরকুত পূর্ণ করেন আগামীতে আল্লাহ যেন এইরকম বহু রমজান বহু সে আমের সুযোগ দান করেন কথা লম্বা না করে আল্লাহর সুক্রিয়ার পরে এই আরব আমিরাতের সরকারের শুকরিয়া আদেই করি বিশেষ করে দুবাই আওকাফ এবং দুবাই সরকারে সুক্রিয়া আদায় করি জেজাহমুল্লাহ খাইরান তারা বাংলা ভাষা বুঝেন না তারপরে আপনাদের জন্য দিনই আলোচনার সুযোগ করে দিয়েছেন আমাকে বলার সুযোগ করে দিয়েছেন আল্লাহ যেন তাদের উত্তম প্রতিদান দান করেন আল্লাহ যেন তাদের নে কামলগুলি কবুল করেন এবং মানুষের ভুলভ্রান্তি সকলে থাকতে পারে যেমন আমার থাকতে পারে আপনাদেরও থাকতে পারে আল্লাহ যেন ভুলভ্রান্তিগুলি মাফ করে দেন এবং ভুল ভ্রান্তিকে কমিয়ে নিয়ে আসার আমাদের সকলকে তৌফিক দান করেন আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে তাকওয়া এবং তার ফলাফল বা উপকারিতে বিষয়বস্তু অত্যন্ত লম্বা তার জন্য অনেক ঘন্টার প্রয়োজন রয়েছে কিন্তু যতটুকু সম্ভব আমি আপনাদের সামনে এই বিষয়টিকে তুলে ধরার চেষ্টা করব এই যে রমজান মাস আর এই রমজান মাসের সেয়াম রোজা এই রমজান এবং এই রোজা সেয়ামের তাকুয়ার সাথে বড়ই গাঢ় সম্পর্ক আছে যার ফলে আমার সাথে পরামর্শ যখন তারা করলেন যে বিষয়বস্তু কি হলে ভালো তখন আমি বললাম যে তাকুয়া সম্পর্কে আলোচনা করি এই মাসটি যেমন শাহরু শেয়াম সেয়াম রোজার মাস যেমন শাহরুল কেয়াম এটা হচ্ছে তারাবির মাস লাইলের মাস এটি হচ্ছে শাহরুল কোরআন কোরআন তেলাওয়াত এবং কোরআন নাজেল হওয়ার মাস কোরআন চর্চার মাস বিশেষ করে এই মাসটি আরও বহু নেক আমলের এতে কাফের মাস হ্যাঁ কদরের মাস এই মাসে বহু এই মাসটি হচ্ছে দানশীলতার মাস হ্যাঁ হ্যাঁ সাদকা খেরাতের মাস এই মাস হচ্ছে মানুষের সাথে সমবেদনা জ্ঞাপনের মাস দুঃখী লোকের দুঃখের কথা আমরা সুখী যারা বা আমাদের মধ্যে যারা সুখী তারা অনুভব করবে এবং তারে পাশে দাঁড়াবে এই শিক্ষা এরকম বহু হেকমত রয়েছে এই রমজান মাসের এবাদত বন্দেগীতে এবং রমজান মাসের বিধি বিধানে তার মধ্যে এই রমজান মাস হচ্ছে শাহরুত তাকুয়া তাকুয়ার মাস এ তাকুয়া কাকে বলে এবং এই রমজান মাস তাকুয়ার মাস কি করে এই বিষয়টি শুরু করার জন্য শুরু করি সেই আয়াত থেকে যে আয়াত শুরুতে পাঠ করেছি আল্লাহ রব্বুল আলমিন যেখানে শ্যামের কথা রোজার কথা এই রমজান মাসের উল্লেখ করেছেন সুরে বা কারার আয়াত নম্বর একশো তিরাশি এ থেকে শুরু করে একশো সাতাশি পর্যন্ত শ্যাম রোজা এবং এর হুকুম আহকাম বিধি বিধান কোরআনে আল্লাহ রব্বুল আলমী বর্ণনা করেছেন মহানাল ইরশাদ করছেন এই প্রথম আয়াতটি তিন ইয়া ইহীন কোথিবা আলী কুম শ্যাম হে মমিন সকল সমস্ত মমিন মুসলিমকে সারা বিশ্বের যে কোনো রং বর্ণের হোক না কেন যে কোনো ভাষাভাষী হোক না কেন সকল মুসলিমকে সিয়াম তোমাদের ওপর সেয়াম কে রোজাকে বিধিবদ্ধ করা হয়েছে ফরজ করা হয়েছে আরবিতে সেয়াম বলা হয় বা সোম বলা হয় কেরিমে দুটোই শব্দ এসছে রহমান এ এনসি মারিয়াম যে রোজা পালন করেছিলেন সম্পর্কে তিনি বলতে বলেছেন যে আমি রোজার করেছি রোজার বিধিবিধানে পার্থক্য ছিল কিন্তু সেটাও ছিল সিয়াম আল্লাহ সোম বলেছেন শ্যাম বলেছেন ইসলামের পরিভাষাগুলি আরবিতে রাখাই হচ্ছে বাঞ্ছনীয় সেটা হওয়া উচিত কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে ভারত বাংলাদেশ পাকিস্তানে আমরা বেশ কিছু ইসলামিক পরিভাষাগুলির অনুবাদ করেছি খেয়াল খুশি যেটা অনেক আলেম আলমাদের কাছে গবেষকদের কাছে ঠিক নয় জাকাতকে ঠিক রেখেছি সলাকে ঠিক রেখেছি কিন্তু সিয়ামকে রোজা বানিয়ে দিয়েছি এই রকমই সলাৎ আলান নবী নবী সালামের প্রতি সলাত সালাম পেশ করাকে আমরা দুরুদ বানিয়েছি যাই হোক আল্লাহ বলছেন যে কোথা আলী কুম সেয়াম তোমাদের ওপর সেয়ামকে রোজাকে ফরজ করা হয়েছে যারা খিদা বরদাস্ত করতে পারে না তারা তো চমকে উঠবে যে মুশকিল সারাদিন না খেয়ে থাকতে হবে সারা বহু বাধা নিষেধ আমাদের আমার ওপর চেপে আসবে আল্লাহ বলছেন যে তোমাদের ওপর শুধু না কামা কোতিমিন কাবুল যেমন তোমাদের পূর্বের জাতিদের ওপর এই সিয়ামকে রোজাকে বিধিবদ্ধ করা ফরজ করা হয়েছিল রোজার এমন হিকমা রহস্য তত্ত্ব রয়েছে এবং উপকারিতা রয়েছে যে প্রত্যেক মানুষের জন্য তার প্রয়োজন যার ফলে আদম সন্তানের প্রত্যেক যুগে যুগে প্রত্যেক সম্প্রদায়ের ওপর প্রত্যেক ওম্মতের ওপর এই শেয়ামকে ফরজ করা হয়েছিল এতে যেমন সান্ত্বনা দেওয়া হয়েছে তেমন বলা হয়েছে যে রোজা শ্যামের ইতিহাস হচ্ছে খুব প্রাচীন ইতিহাস এটা কোনো নতুন বিষয় নয় যে চোদ্দশো বছর আগে থেকে রোজা শুরু হয়েছে এবং এটা প্রত্যেক মানুষের জন্য প্রয়োজন দিন দুনিয়ার ক্ষেত্রে কল্যাণের ক্ষেত্রে প্রয়োজন এই শ্যামের কেন ফরজ করা হয়েছে এর কারণ হিসাবে আল্লাহ একটি কথা বলছে যেটা হচ্ছে আজকের বিষয়বস্তু লাল্লক তত্তাকুন যাতে করে তোমরা তাকুয়া অর্জন করতে পারো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো যাতে করে তোমরা আল্লাভীরু হতে পারো যাতে করে তোমরা হ্যাঁ বাঁচার মতো ট্রেনিং নিতে পারো প্রশিক্ষণ নিতে পারো বাঁচতে হবে এই কথাগুলি বলে আমি ইঙ্গিত করলাম যে তাকোয়ার অর্থ কি শাব্দিক অর্থ রয়েছে তার একটা প্রয়োগ রয়েছে তার বেশ কিছু সংজ্ঞা সালাফেস সাহাবাই সাহাবাইকেরাম তাবেইন থেকে এবং তাবা তাবিন আইম্মাই আইমাইকিরাম থেকে বর্ণিত রয়েছে যেগুলি বলার সময় নেই সুতরাং কথাগুলিকে আমি সংক্ষেপ করছি তাকুয়া আরবি গ্রামার যারা বুঝেন মাদ্রাসায় পড়েছেন তারা বুঝছেন যে তাকোয়া শব্দটি কাফ ইয়া থেকে ওয়েকায়াতুন ওকায়াতুন মানে হচ্ছে বেঁচে থাকা এর মানে হচ্ছে বেঁচে থাকা এই জন্য আমরা যখন দোয়া করি রব্বানা দোয়া এবং সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপক অর্থপূর্ণ করিম সাল্লাম খুব বেশি বেশি এই দোয়া করতেন কারণ এই দোয়াতে দুনিয়া এবং আখেরাতের সব কিছুই চেয়ে ফেললেন আপনি এমন কিছু নেই যা বাদ করল যা আপনার প্রয়োজন কোনো কিছু বাদ পড়ে না এতে এতে রয়েছে দুনিয়ার সার্বিক মঙ্গল আল্লাহ দান করো দুনিয়া হাসানো অফিল আখেরাতে হাসানা আর পরকালে সার্বিক মঙ্গল দান করো দুনিয়াও চেয়ে ফেললেন দুনিয়ার যা কিছু প্রয়োজন আখেরাতে সবকিছু যা কিছু প্রয়োজন আর যা কিছু থেকে বাঁচা প্রয়োজন রক্ষা প্রয়োজন ওয়াকেন আজ আবার নার আর আল্লাহ মহাশাস্তি জাহান্নাম জাহান্নামের আগুন প্রস্তুত করে রেখেছেন যারা বাঁচে না তাদের জন্য যারা তাকুয়া অর্জন করে না তাদের জন্য ওয়াকিনা আজাবান্নার আল্লাহ আমাদেরকে বাঁচাও এই যে বাঁচার অর্থ রয়েছে ওয়াকিনা। আল্লাহ আমাদেরকে রক্ষা করো মুক্তি দান করো আজাব জাহান জাহান্নামের আগুন থেকে এই ওয়াকেনা কেনা এতুন থেকে এসছে তাহলে তাকুয়া ওই তাকুয়াও ওখান থেকে এসছে তাকুয়া মানে বেঁচে থাকে তাহলে শাব্দিক অর্থের সাথে আমাদের যে প্রয়োগ তাকুয়ার কোরআন এবং হাদিসে অথবা আমাদের মুসলিম সমাজে যেটাকে তাকুয়া বুঝায় আমরা তাকওয়ার অর্থ গিয়ে বাংলা অনুবাদ যদি পড়েন কোরআনের তরজমা অথবা হাদিসের ব্যাখ্যা অনুবাদ পড়েন দেখবেন যে তাকুয়া মানে আল্লাহ ভিরুতা মানে ভয় করা তাকু মানে তো ভয় করা আসলে হয় না খৌফ মানে ভয় করা খৌফ মানে ভয় করা খাসিয়াতুন মানে এক সাল্লাহ আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে এগুলোর মানে ভয় করো তাকো মানে তো ভয় করা হয় না কিন্তু আমাদের অনুবাদগুলি কিন্তু সবগুলি এর করেছে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর ওখানে আল্লাহ থেকে বাঁচো এ কথা কেউ অর্থ করে না কিন্তু তাই না জি এখানে রহস্য আছে এখানে আল্লাহকে ভয় করো বলে শাব্দিক অর্থ আর যেটা পারিভাষিক অর্থ দুটোকে একসাথে করে দেওয়া হয়েছে দুটোকে মিলিয়ে সহজভাবে বোঝানো হয়েছে যেটাকে আমি খুব সহজ ভাষায় বোঝাই তাকুয়া সম্পর্কে অনেক সংজ্ঞা রয়েছে অনেক বক্তব্য রয়েছে তাকুয়া কাকে বলে তাকুয়ার সংজ্ঞা কে কিন্তু আমি বলি দুটো অর্থ শাব্দিক অর্থ এবং পারিভাষিক অর্থে বা যে প্রয়োগ আমরা করে থাকি আল্লাহকে ভয় করা এর সাথে মিল থাকে এজন্য বলি যে তাকোয়া হচ্ছে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে তার পক্ষ থেকে যেগুলি আদেশ কথা হোক অথবা কাজ হোক আল্লাহর ভয়ে কি করা পালন করা হ্যাঁ আল্লাহ যেগুলো আদেশ করেছেন কথা কাজ ভালো কথা কাজ সেগুলিকে আদায় করা সেগুলি আদায় না করা থেকে বেঁচে থাকে এই যে বেঁচে থাকার অর্থ আছে আর আল্লাহ রাবুল আলমিন যা হারাম করেছেন নাজাইজ করেছেন আল্লাহ এবং তারসাল সাল্লাম যেই কথা কাজগুলিকে অপছন্দ করেছে সেগুলি হারাম নাজায়জ হোক অথবা মাকড়ু অপছন্দনীয় হোক আর আপত্তিকর হোক নাজায়জ হোক অবৈধ হোক যা কিছু এইরকম রয়েছে আল্লাহ যেগুলিকে পছন্দ করে না সেগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা কিসের জন্য আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে বাঁচিয়ে রাখা ভালো করে মনে রাখবেন আল্লাহর ভয়ে নিষিদ্ধ কথাকাজ থেকে বেঁচে থাকা আর আল্লাহর ভয়ে আল্লাহর আদেশগুলি পালন না করা থেকে বেঁচে থাকা মানে পালন করা অর্থাৎ তৌহিদ যেটা সবচেয়ে বড় ফরোজ সন্নাত নামের আদর্শ ফরোজ অজেব যতগুলি ইসলামের বিধিবিধান রয়েছে সেগুলি পালন করা অমান্য করা থেকে অবহেলা করা থেকে বেঁচে থাকা আর যেসব হারাম নাজায়জ কথা কাজ রয়েছে সেগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা কিসের জন্য পরিবারের ভয়ে বাপ মায়ের ভয়ে স্ত্রীর ভয়ে যে স্ত্রী জানিলে সমস্যা আছে যে আমি কোথায় কি করছি অবৈধ সম্পর্ক রাখছি হ্যাঁ 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 ভয়ে ভয়ে লজ্জার সমাজে বলবে বা এখানে শোভা পায় না এখানে পরিবেশটা এরকম না এই জন্য অনেকে এরকম পাপ থেকে বেঁচে থাকে কোনো কাজে আসবে না এরকম পাপ থেকে বেঁচে থাকে আল্লাহর ভয়ে পাপ থেকে বাঁচতাম আল্লাহর ভয়ে হারাম না যায় কাজ থেকে বেঁচে থাকা আল্লাহর ভয়ে আল্লাহ রব আলমের সন্তুষ্টির কাজগুলি কথাগুলি করা এটা হচ্ছে সহজ ভাষায় আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি এই কথাটিকে পালন করেন আপনি সত্যিকার মুসলিম হয়ে যাবেন আজকে মুসলিমরা অধিকাংশই আল্লাহর ভয়ে না বেশ কিছু পাপ থেকে বাঁচে কিন্তু আল্লাহর ভয়ে না কিসের ভয়ে হয় সেখানে নিজের পরিবারের ভয় আছে সমাজের ভয় আছে আইন কানুনের ভয় আছে মান ইজ্জতের ভয় আছে সম্মান চলে যাবে হ্যাঁ পার্থিব কারণে এই ধরনের থেকে বেঁচে থাকে অনেক আছে অথবা মানবতার কারণে আমার মানবতায় এটাতে বাধা দেয় আমার মানবতা কিন্তু আল্লাহর ভয় বলে কিছু নেই এই রকম যারা গোনাগুলি থেকে বেঁচে থাকে হারাম নাজাইজ কাজ থেকে বেঁচে থাকে তারা এই তাদের বেঁচে থাকা বেঁচে থাকলো কিন্তু তাদের বেঁচে থাকা এবাদতের জীবন নয় সুতরাং এই বেঁচে থাকা দিয়ে এই রকমের তাকুয়া শাব্দিক অর্থের তাকুয়া বেঁচে থাকা দিয়ে কোনোদিন আল্লাহর রহমত পাবে না কারণ আল্লাহর ভয় অন্তরে ছিল না যার ফলে ওলামা এই কেরাম বাংলা ভাষায় অনুবাদ করেছে ইত্তাকল্লাহ মানে আল্লাহকে ভয় করে আল্লাহর ভয়ে পাপাচার থেকে বেঁচে থাকা আল্লাহর ভয়ে বেঁচে থাকত আল্লাহর ভয়ে যদি বেঁচে থাকেন তাহলে এই যে এই মাহফিলে আছেন এখানেও যেমন আপনার চেহারা আপনার আখলাক চরিত্র আপনার আমল আকিদা ঠিক নির্জনে একেবারে রাতের অন্ধকারে পানির তলায় ডুব দি অথবা বাথরুমে যেখানেই থাকুন না কেন পাপের জায়গায় যদি আপনাকে ফেলে দেওয়া হয় তারপর সেখানেও এইরকমই আপনার রূপ চেহারা কোনো পার্থক্য হবে না যেমন এখানে মুসল্লি পরেশগার মনে হচ্ছে আপনাকে দেখে আপনার চেহারা মনে হচ্ছে ঠিক যখন থাকবেন আপনার মোবাইলের পাপ থেকে ওইভাবে বেঁচে থাকবে যেমন আমাদের সামনে বেঁচে আছেন আপনি সমস্ত রকমের পাপ থেকে যেমন আমাদের সামনে বেঁচে আছেন সমাজের সামনে বেঁচে আছেন প্রশাসনের সামনে বেঁচে আছেন আইন কানুনের সামনে বেঁচে আছেন যে ধরা খেয়ে যাব তার আগে আপনার সবচেয়ে বড় চিন্তা থাকবে আল্লাহর কাছে ধরা খেয়ে যাব এর নাম হচ্ছে তাকুয়া আসলে তাকুয়া তাহলে বুঝে আল্লাহ রমজান মাস মাস রমজান মাসে তাকুয়ার ট্রেনিং হয় এটা কেমন করা হয় এটা বুঝে এবং এখান থেকে যদি ট্রেনিং না নিতে পারেন তাহলে জীবনে কখনো তাকুয়া আসবে না রমজান মাসের সারা দিন আমরা রোজা ভঙ্গকারী বিষয়গুলি থেকে বেঁচে থাকি তাই না রোজা ভঙ্গে যেগুলি কারণ আছে সেগুলি থেকে বেচা থেকে আমাদেরকে যদি লাখ লাখ দেরহাম হামও দিয়ে দেয় তারপরেও কিন্তু রোজা ভাঙবো না ভাঙবো আপনাকে একটা রোজা ভাঙতে হবে আপনাকে এক লাখ হাম দিব ভাঙবে রোজা অথচ এই একটা রোজা ভাঙ্গা সামান্য খাবার দিয়ে হালাল খাবার দিয়ে এই হালাল খাবার মাগরে বলি হালাল হ্যাঁ ফজর হওয়া পর্যন্ত সারা রাত হালাল তাই না তারপরে আপনার ইমানকে খরিদ করতে পারছে না কেউ এক ঢোক পানি খান মাত্র কিছু খেতে হবে না আপনাকে এই রকম বড় অফার দিচ্ছে আপনি বাঁচছেন এমন একটি নিষিদ্ধ কাজ থেকে যেটা শুধু রোজার ওই দিনে কয়েক ঘন্টা শুধু নিষিদ্ধ রোজার রাতে হালাল এগারো মাস রাত দিন সবসময় হালাল পানাহার তার থেকে বেশি থাকছেন স্ত্রী সবসময় হালাল শুধু রোজার দিনে ওই কয়েক ঘন্টা রাতেও হালাল রোজার রাতে সারা বছর আপনার জন্য হালাল ফাতু হার সাকুম আন্না সেতুম তুমি তোমার ক্ষেত্রে আসো স্ত্রীর কাছে যখন ইচ্ছা যেমন ভাবে ইচ্ছা কিন্তু ক্ষেত্র এক একটাই হইতে হবে ব্যাস এতটুকু তাই না কিন্তু আপনি জীবনে আপনি যাবেন না কারণ আপনি এখানে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং পরকালে আল্লাহর কাছে কিছু পাবেন আর আল্লাহ রব্বুল আলীর আপনি বান্দা গোলাম সেই জন্য আল্লাহর গোলাম আপনার কাছে এক নম্বরে আমি রোজা ছাড়ছি না এর মাধ্যমে আপনাকে ট্রেনিং করানো হচ্ছে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে রোজা শেয়াম বেশ কিছু কারণে ভঙ্গ হয়ে যায় একেবারে নষ্ট হয়ে যায় আর বেশ কিছু কারণে রোজা কি হয়ে যায় কমজোর দুর্বল হয়ে যায় যে সব কারণে রোজা দুর্বল হয়ে যায় সেগুলি হচ্ছে আল্লাহর ফরজ অজেবগুলিতে যদি ত্রুটি করেন তাহলে রোজা আপনার দুর্বল হয়ে যাবে নামাজ পড়ছেন রোজার দিনে কিন্তু জামাত ছেড়ে জোহর ও জামাত গেলেন না জামাত ছেড়ে নামাজ পড়ছেন রোজা দুর্বল হবে না আপনাকে বেঁচে থাকতে হবে জামাত ছাড়া থেকে তা আর ট্রেনিং রোজা রাখছেন আপনি পানাহার থেকে রোজা ভঙ্গকারী বিষয়গুলির কাছে যাচ্ছেন না কিন্তু রোজার অবস্থায় আপনি গিবত করছেন চুগল করছেন মিথ্যা কথা বলছেন আপনি নোংরা ছবি দেখছেন বিভিন্ন হারাম কাজ করছেন অথবা কথা বলছেন তাহলে রোজাকে আপনি দুর্বল করে দিচ্ছেন আপনার এই রোজা কোনো কাজে আসবে না সেরকম কোনো কাজে আসবে না এইগুলির মাধ্যমে আপনাকে তাকুয়া ট্রেনিং দেওয়া হচ্ছে যে এগুলি থেকে তোমার রোজাকে যখন বাঁচিয়ে রাখছো রোজা ভঙ্গকারী বিষয় থেকে রোজাকে দুর্বলকারী বিষয় থেকে যখন তুমি রোজাকে বাঁচিয়ে রাখছো এর মাধ্যমে এই এক মাসের প্রশিক্ষণের মাধ্যমে সারা জীবন তোমাকে সমস্ত রকমের পাপাচার থেকে গোনা থেকে অন্যায় থেকে বেঁচে থাকতে হবে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এ হচ্ছে তাকু আর তাকুন যদি এটা আমাদের রোজা দিয়ে হাসিল হয় রোজা রাখার মাধ্যমে রোজার আগে যেই পাপগুলি হতো আমি এমন একটা প্রশিক্ষণ নিয়ে নেছি। আর আমার পাপ হয় না আমি মিথ্যা কথা বলি না হ্যাঁ আমি হারাম খাই না হারাম ব্যবসা বাণিজ্য করি না হারাম দেখি না হারাম শুনি না হারাম আচরণ করি না কোনো পাপের কাছে যাই না তাহলে আপনার এই রোজা আর রমজান সার্থক হয়েছে আপনার আসল তাহলে হয়েছে আর না হলে হয়নি লাল্লা কুমত এই তাকোয়া এত গুরুত্বপূর্ণ বিষয় এত গুরুত্বপূর্ণ কর গুরুত্ব সম্পর্কে বলি যে এই তাকুয়া কোরআনে কেরিমে অলামাই কেরামগণ বলছেন দুই শতবারের বেশি উল্লিখিত হয়েছে কোরআনে কেরিমে বিভিন্ন ভাষা দিয়ে তাকুয়ার কথা কখনো তাকা তাকুয়ার আদেশ করা ইত্তাকুল্লাহ হ্যাঁ সমস্ত মানব সকলকে কখন ইয়াই ইহান না সুত্তাকু রব্বাকুম কখনো মমিন মুসলিমদেরকে ইয়াই ইহাল না আমান কখনো উৎসাহিত করে কখনো তাকুয়ার উপকারিতা বর্ণনা করে তাকুয়ার বহু উপকারিতা রয়েছে চল্লিশের বেশি উপকারিতা তাকু আর কোরআনে কেরি বর্ণনা করা হয়েছে আর হাদিসে তো আছে যদি ভালো করে আপনি হাদিস চর্চা করেন কোরআন চর্চা করেন দেখবেন যে আপনার জীবনে বহু ফলাফল উপকারিতা রয়েছে তাকুয়া এত গুরুত্বপূর্ণ বিষয় যে কোরআনে কেরি এতবার করিলে করা হয়েছে এটাকে প্রমাণ করে না যে তাকওয়ার কত গুরুত্ব কেন বারবার করে একটি কথা বল অথচ রোজার কথা একটি জায়গায় শুধু বলা হয়েছে তাকুয়ার কথা বহু আয়াতে বলা হয়েছে যেমন বললাম দুই শতর বেশি দুই নম্বর কথা নবী করিম সাল্লাহ সাল্লামে যে কোনো আলোচনা শুরু করতেন সেটা দিনই আলোচনা হইতো অথবা কোনো মজলিস মাহফিল ছোটোখাটো হয়তো বিবাহ সাদী হইতো বিবাহ সাদীর ক্ষেত্রেও আমরা শুধু ওই তিনটি আত আমাদের বিবাহের খুদবাতে পড়ি হ্যাঁ খুদবাতুল হাজা আমাদের দেশের মানুষরা শুধু বিবাহের খুদবায় পড়ে সব ওই তিনটি আয়াতে বার